দেখেন এখন এনে কি কি আছে দেখেন, এখানে যেগুলো আছে এগুলাই পারবেন, এর বেশি পারবেন না। এখানে যা আছে এগুলোই পারবেন, এর বেশি পারবেন না। এখানে যা আছে তাই পারবেন, এখান থেকে এই অনুযায়ী যাবেন। যে এখানে যে মেনুগুলো আছে আপনার ফাইল ক্রিয়েট এডিট মডিফাই যে যে জিনিসগুলা, হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে। আপনি যখন যেটা দরকার ওইটাতে যায়, তারপরে আপনি এখান থেকে ওইটাকে এখানে আপনি বানাই নিলেন। আর এটা যদি মনে কোথাও নিয়ে যায় আইকন মেনু গুলো আছে না, এই আইকন মেনু গুলো সেটিং এ তারপরে গেল। এখন এইটা তো জানেন ইউজার এনভায়রনমেন্ট, এখান থেকে জি বলেন যেখানে আছে না এখান থেকে আপনি ওটা করে নিতে পারবেন, এখান থেকে করে নিতে পারবেন। আচ্ছা ওটা পরে দেখাবো, নি অসুবিধা কি, আমি আগে কাজ শেষ করি। তারপরে ইউজার এনভায়রনমেন্ট, এটা তো জানেন ইঞ্চি সেন্টিমিটার চেঞ্জ করা, আর কিছু না। আবার আরেকটা জিনিস আছে, এই যে এখানে দেখেন এখানে মেট্রিক আর ইম্পেরিয়াল, এটা তো কোনো ঝামেলা নাই, এটা হলো সেন্টিমিটার, এটা হলো ইঞ্চি, হ্যাঁ। আর এই প্রিসিশন এখানে টু আছে না, এই টুটা হলো কি, এখানে তিন পর্যন্ত দেওয়া আছে, এক দুই তিন। এই প্রিসিশনটা হলো আপনার দশমিকের পরে, এই যে দশমিক আছে না, দশমিকের পরে এখানে দুই দেওয়া আছে জন্য দুইটা সংখ্যা আছে, এখানে যদি তিন দেন তাহলে দশমিকের পরে তিনটা সংখ্যা হবে। না না এটা আপনার প্যাটার্ন তৈরি করার সময় আপনার মেজারমেন্ট তৈরি করার সময় হবে। এটা হলো দুই আছে আর তিন আছে, ঠিক আছে। আর এই যে এখানে যে একটা সিম অ্যালাউন্স, এখানে সিম অ্যালাউন্স দেখাচ্ছে না, এই সিম অ্যালাউন্সটা কিন্তু এই প্যাটার্ন ডিজাইনের ভিতরে কিন্তু কাজে লাগবে না। এই সিম অ্যালাউন্সটা এখানে যে সিম অ্যালাউন্সটা দেওয়া আছে, এইটা কাজ কাজ করবে কখন, মার্কার আছে না, মার্কারের ভিতরে যখন আপনার কোনো প্যাটার্নকে যদি মার্কার ওপেন করার পরে কাজ করতেছেন, ওখান থেকে একটা প্যাটার্নকে মনে করেন আপনি দুই টুকরা করবেন, হুম প্যাটার্ন ডিজাইনে যায় না, মার্কারের ভিতর থেকে, মার্কারের ভিতর থেকে আপনি প্যাটার্নকে দুইটা টুকরা করলেন। দুই টুকরা করার পরে যখন আপনি দুইটা টুকরা হলো, তখন ওই জায়গায় সিম অ্যালাউন্সের দরকার আছে না, ওই সিম অ্যালাউন্সটা হলো এইটা, হ্যাঁ সেটাই করলে আমাদের, হ্যাঁ ওভাররাইট মার্কার ফ্রম, আর ওভাররাইট মার্কার ফর্মেট, এই যে মার্কার কি ওভাররাইট মার্কার, এখানে এই যে নো দিলে কোনো মেসেজ আসবে না, হুম। আর 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 এখানে ইয়েস দিলে ওভাররাইট দিলে মার্কার ওভাররাইট হয়ে যাবে, কমেন্ট দিলে কোনো ওভাররাইট হয়ে যাবে কিন্তু কোনো মেসেজ আসবে না। আর যদি এই যে প্রমোট দেন তাহলে মেসেজ আসবে, এমনকি ওই মেসেজে আপনাকে বলবে যে তুমি ওভার রাইট করবে কি করবে না, করলে ইয়েস দিবা না করলে ন দিবা, হ্যাঁ এই এই জন্য হলে এই ইটা প্রমোটটা। আর লেরুল যেটা, এটা হলো কি, ওই আমাদের যখন মার্কার করা হয়, মার্কার করা মনে করেন আপনি মার্কার করে একটা স্টাইলের
আপনি তো এখন সব ঠিকঠাক করে দিয়ে দিয়েছেন, মার্কারের কম্পিউটারে মার্কার করে ফেলছে। এমন টাইমে হয়তো বা বাইরের কোনো কারণে প্যাটার্ন মডিফাই হয় না, প্যাটার্ন তো চেঞ্জ হয় ওই সময়। এখন কি আপনি যে আগে মার্কার করে রাখছিলেন, মনে করেন একটা প্যাটার্নে সামান্য নেকের মেজারমেন্ট একটু ইদিক সেদিক হলো, বা শোল্ডারের একটু ইদিক সেদিক হলো, বা আরমোলের একটু কার বাড়ায় কমায় দিলেন, হ্যাঁ, তখন এইটার জন্য কি আগে যে মার্কার করে রাখছিলেন ওই মার্কারটা কি আপনি পুরাটাই নতুন করে আবার করবেন? হ্যাঁ, আবার তো করার সময় নাই। যার জন্য এখন এইটা ছিল সেই আগের পদ্ধতি, যে আগের পদ্ধতিতে যদি আপনি ওই প্যাটার্নটা ই করে আপনার নতুন করে মডিফাই করে আবার যদি মার্কারের ভিতরে দিতে চাইতেন, তাহলে অনেক ঝামেলা করে তারপরে মডেল অর্ডারে ওখানে লেরুল করে অনেক ঝামেলা করে পরে ভিতরে ঢুকানো লাগতো। ওই লেরুলটা এখানে রাখিয়ে দিছে, ওটা আর তারা ডিলিট করে নাই। আর এটার পরিবর্তে এখন বর্তমানে একটা ই বার করছে কি, সেটা হলো অটো আপডেট মার্কার, একটা অপশন আছে। হ্যাঁ, অটো আপডেট মার্কার অপশনটা যদি ক্লিক করা থাকে, তাহলে আপনি মার্কার মনে করেন করে ফেলছেন, পরে আপনি প্যাটার্ন আবার মডিফাই করছেন, মডিফাই করার পরে আপনি কিন্তু ও যে মার্কার কখন করবে কি করবে না এটা তো আর আপনি বলে সে করতেছে না, হয়তো আপনি প্যাটার্ন করে সেভ করে রেখে দিয়েছেন। এখন ওই মার্কারটা পুনরায় যখন সে ওপেন করবে, তখন সে ওই একটা মেসেজ দিবে যে তোমার এই মার্কারের ভিতরে প্যাটার্ন আপডেট হয়েছে, এখন তুমি আপডেট প্যাটার্ন দিয়ে মার্কার ওপেন করবা নাকি আগের প্যাটার্ন যেটা আছে ওইটা দিয়ে মার্কার ওপেন করবা। ওই জিনিসটা হলো এই লেরুলের পরিবর্তে ওই সহজ পদ্ধতিটা বানায় রাখছে, যার জন্য লেরুল ইউজ হচ্ছে না। লেরুল কি এখন কি বাদ? না, লেরুল এখন বাদ, মানে ইউজ হয়ে এই জন্য তো এখানে নো লেরুল লেখা আছে, দেন না, এই জন্য এই হলো ইউজার এনভায়রনমেন্টের কাজ। ওই আপডেট আপনার এখানেও ওই আপডেটটা আছে কোন জায়গায় আমি দেখাই, ওই আপডেটটা আছে আপনার এই যে এখানে যায় এই যে কুমার কি ইউটিলিটিস আছে না, হ্যাঁ, এটা ওপেন করেন, এই যে কনফিগারেশনে যান, এই যে অটো আপডেট অফ মার্কার, হ্যাঁ, এটা যদি আপনি ক্লিক করে জানেন এখানে কিন্তু নো দেওয়া আছে, তার মানে অটো আপডেট হবে না। হ্যাঁ, আর যদি এখানে মনে করেন আপনার ইএস দেওয়া থাকে, তাহলে অটো আপডেট হবে, কোনো মেসেজ আসবে না। হ্যাঁ, তখন আপনি বুঝবেন না যে আমি নতুন মার্কার প্যাটার্ন দিয়ে করতেছি না পুরাতন প্যাটার্ন দিয়ে করতেছি। আর যদি প্রমোট দিয়ে রাখেন এখানে, তাহলে এটা দিয়ে রাখলে তাহলে সে মেসেজ অটোমেটিক সে মেসেজটা দিয়ে দিবে, যখনই প্যাটার্ন মার্কারটা ওপেন করতে যাবে তখনই সেই মেসেজ দিবে। মেসেজ দেওয়ার পরে তারপরে আপনি কাজ করার পরে মার্কার হবে না। আচ্ছা, তারপরে নস, এই যে নসের যে প্যারামিটার টেবিলটা না, এখান টিপ দিয়ে এখান থেকে নসের প্যারামিটার টেবিলটা এখানে চলে আসলো, আপনি এখান থেকেও আপনার ম্যান নসের প্যারামিটার টেবিল চেঞ্জ করে সেভ করে রাখতে পারেন। আবার ওই যে এক্সপ্লোরারে যায় আবার যে নস প্যারামিটার ওপেন করবেন এটা আর করার দরকার নেই, আপনি এখান থেকেই করতে পারেন। নস টাইপ তো বুঝলাম যে কি ধরনের নাচ, নস টাইপ হলে যে স্লিট নস, ভি টি নস, ভি নস, ক্যাস্টেল নস, আপনারা নর্মালি নস ইউজ করেন কোনটা? ভি নসটাই বেশি ইউজ হয়, সুতরাং ভি নস সম্বন্ধে যথেষ্ট, আর অত কিছু দরকার নেই। এগুলা ইনসাইডটা হলো আমি বলি, আপনার প্যাটার্নটা দেন আমি আপনাকে এখানে দেখাই, এটা হলো মনে করেন একটা প্যাটার্ন, ঠিক আছে, এটা একটা প্যাটার্ন, না আমি এখানে দেখাই না, আমি এখানে দেখাই, মনে করেন এটা প্যাটার্ন না। এখন এই প্যাটার্নের এই যে নসটা দিছেন স্লিট নসের কি, এই এই প্যারামিটার থেকে ইনসাইডে একটা মেজারমেন্ট আছে না, হ্যাঁ, এই মেজারমেন্টটাই হলো নস ডিপ, কতটুকু আপনি নসটা ভিতরে দিবেন এটা হলো নস ডিপ। এই যে এখানে দেন, এই যে স্লিট নস না দেন, এই যে নস ডিপ এখানে 4 মিলি দেওয়া আছে। আবার নস ডিপ প্যারামিটার উই এটা হলো কি, ভি নসের বেলায় এই দুইটা অপশন কাজে লাগে, একটা হলো এটা আর একটা হলো এটা। হ্যাঁ, প্যারামিটার উইথ বলতে এখান থেকে এখানে কতটুকু আপনি ভিটার মুখটা কতটুকু আপনি ওপেনিংটা, ভির ওপেনিংটা কতটুকু দিবেন এটা হলো প্যারামিটার উইথ। আর এই ভিটা কতটুকু নিচের দিক দিবেন এটা হলো ডেপথ, মাঝখানটা এটার মধ্যে তো নাই,
এই ভিন্ন জমিতে নাই। এখন মাঝখানেটা আমি দেখাই, এখানে দেখেন, এখানে আমি আর কেউ দেখাই, এই যে আপনার ক্যাস্টেল লঞ্চ, এখন তিনটা কি হাইলাইট হয়েছে না? হ্যাঁ, তিনটা ভিতরে এখন প্যারামিটার উইথ আর মানে ইনসাইড উইথ এই দুইটা এক সমান দেবেন, কারণ এখানে হলো মনে করেন 2 সিএম, এখানে 2 সিএম, আর নোজ ডেপ দেবেন মনে করেন 1 সিএম, দিয়া আপনি এটা সেভ করলেন। হ্যাঁ, এখন এইটার নসটা কেমন হবে জানেন? এইটার নসটা হবে আপনার এই যে এরকম এরকম আসিয়া এরকম আসি এরকম, মানে নাম্বারিং লেখে না, নাম্বারিং এর জন্য কাপড় রাখতো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওই যে মাইনাস দিলে বাইরে যাবে। হ্যাঁ, এখন এটা এটা কত নম্বরে দিছি আমি আগে দেখি, দাঁড়ান, তাহলে 3 নম্বরে আমি একটা নোজ দিলাম, ঠিক আছে, তারপরে ওকে দিয়ে বাইরে গেলাম। এটা এখন আপনি দেখেন, এটা কিন্তু আমি মাইনাস দিয়ে নাই, নর্মাল দিয়েছি, তারপরে দেখেন যেখানে মার্কটা ছিল ওইখান থেকে বাইরে দিলে মাইনাস ভ্যালু দিবেন, এই যে ভ্যালুটা আছে না, ওই ওই জায়গায় ঠিক আছে, এখন মার্কারে না গেলে প্যাটার্নে না করলে আমরা মার্কারে যাবো করতে, মার্কারে তারা করে দেয় বাইরে যেগুলো আছে না নাম্বারিং এর জন্য, ওই তো ওটা প্যাটার্নের ভিতরে করে দেয় তারপরে মার্কারে যায়। এগুলো তো আপনি এই জায়গায় করবেন না, এগুলো করবেন যে জায়গায় মানে কাপড় ওয়েস্টেজ হয়, যে জায়গায় প্যাটার্নে কাপড় ওয়েস্টেজ হয় ওই জায়গায় না আপনি এটা ইউজ করবেন, নাম্বারিং এর এটা ইউজ করবেন। যেখানে দেন আপনি এনে দেন, এই যে আপনি দেন এনে দেন, দিছেন না, তারপরে এনে যান, আর মূল্য তো হয়েছে না, ঠিক আছে, লোকের সময় এটা ই করে ফেলাইব, মেশিনে কাটি ফেলাইব, মেশিনে কাটি ফেলাইব, যাইব গাইয়া, আচ্ছা, তারপরে এলো আন্ডো রিডো, মানে রাখবেন না, তাহলে যে রিসেট অরিজিনাল দিলে ওই আর পিসটা সিলেক্ট করলে তাহলে ওটা আর থাকবে না। ওই চেঞ্জ করছিলাম যে আমরা কালকে দেখালাম না, তিনটা সেবা নিয়ে, হ্যাঁ ওই ওই জিনিসটা একবার উঠে যায়। এই যে নসের কাজ শেষ, এখানে এই যে এটাতে তো প্যারামিটার, এখন আপনি এখানে ভিউ করে দেখলে যেভাবে যাবেন আবার কি করবো, দেখি নস এখানে
এখানে যদি নজ দিতে জানে যে ক্রিয়েট কই ক্রিয়েট নজ এখানে নজে এখানে যদি যে টাইপের দিবেন ওই টাইপের নজ ওপেন হবে এখানে সিলেক্ট করে ওই কাটে সিলেক্ট করা আছে এখানে যেটা সিলেক্ট করবেন ওইটা আসবে এখানে ওয়ান দিলে তাহলে ওয়ান দিলে হবে ভি নজ না ওয়ান দিলে হবে স্লিট নজ স্লিট নজ শুধু একটা আয়ের মতো দাগ আর টু দিলে হবে ভি নজ যেহেতু আপনার নজ প্যারামিটার টেবিলটা ওইভাবে সাজায় রাখছে আর থ্রি দিলে হবে ক্যাস্টেল নজ আমি যেভাবে সাজাবো ওইভাবে ওইভাবে সে রেজাল্ট দিবে ঠিক আছে তাহলে এটা আগে একটু সেভ করে নেই না কারণ এটা সেভ করে না নিলে পরবর্তীতে আবার ঝামেলা না আমি আরো আগাবো আজকে আরেকটা আগাবো আরেকটা মানে মোটিভাইয়ের ভিতরে কিছু যতটুকু পারি করে যাবো মোটিভাই না না একদিনে একটা করলে সবার লাঞ্চের টাইম লাঞ্চ